বলিউড সুপারস্টার শাহরুখ খানের কোট দিয়েই গল্পের শুরুটা করা যাক। আপনি তাকে ভালোবাসতে পারেন, পছন্দ না হলে করতে পারেন ঘৃণাও, তবে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। আইপিএলে এই শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম আইকন ক্রিকেটার ছিলেন সাকিব, তাদের জার্সিতে জিতেছেন শিরোপাও। সেই কিং খানের কাছ থেকেই কি জীবনের দর্শন কিছুটা হলেও নিয়েছেন টাইগার অলরাউন্ডার? তাকে নিয়ে সমালোচনার অন্ত নেই, কথায় কাজে আহত হয়তোবা হয়েছেন কেউ কেউ, তবুও সাকিবের কোথাও কিছু একটা আছে যে কারণে তাকে এড়িয়ে যাওয়া যায় না, পারা যায় না ভালো না বেশে। তাই তো চোখের সমস্যায় যখন থেকে কাবু হলেন, সবাই মন থেকেই করেছে তার সুস্থতার প্রার্থনা। আর এই যে বারবার চোখ বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি, ওই টেস্টে কোনো সমস্যা নাই, কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনো। চিলমুডে নিজের সমস্যা নিয়ে এমন কথা হয়তো কেবল সাকিবই বলতে পারেন, হয়তো তাকে যারা ভালোবাসে তাদের দুশ্চিন্তায় ফেলতে চান না, কিন্তু এটাও তো সত্যি, চোখের সমস্যা আছে বলেই নির্দিষ্ট কোনো অবজেক্টে ফোকাস করতে অসুবিধা হচ্ছে, আর সেই অবজেক্ট যদি হয় 130 কিলোমিটার/আওয়ার বা তারও বেশি গতিতে ধেয়ে আসা বল, তাহলে সমস্যা তো হবেই। বল হাতে অলরাউন্ডার সাকিব তাই বিপিএলে দারুণ পারফর্ম করলেও ব্যাটিংটা পারছেন না একদমই। এখন পর্যন্ত 3 ইনিংসে ব্যাট হাতে নেমে কোনোবারই 2 রানের বেশি করতে পারেননি। রংপুর হয়তো সাকিবের এই অনাকাঙ্ক্ষিত শূন্যতা রিকভার করতে পারছে অন্যভাবে, কিন্তু বাংলাদেশ দলে তার যে কোনো বিকল্প নাই। ওদিকে আবার দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিল্যাক্স হয়ে যায়, তো এরকম একটা টুর্নামেন্ট হয়তো সময় নিচ্ছে, হয়তো এখান থেকে বিল্ড আপ করে ওয়ার্ল্ড কাপে যে হয়তো টিম ভালো করবে। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে হতাশ কিংবা ওয়ারিড হবার কিছু আছে, আমি শিওর বা যারাই টিমে থাকবে সবাই যার যার জায়গা থেকে ভালোই করবে। বাংলাদেশ দল নিয়ে হতাশার কথা বলতেই চান না, যতই খারাপ সময় যাক সাকিবের কথা আপনাকে আশাবাদী করবেই, তার প্রতি মানুষের ফ্যাসিনেশনের সেটাও একটা বড় কারণ। কিন্তু যেসব গ্রাউন্ডে সাকিব শোনাচ্ছেন আশার কথা, সেখানে তিনি নিজে কোথায়? 3 ফরম্যাটে এখনও অফিসিয়ালি বাংলার কাপ্তান সাকিব, বিশ্বকাপে বা তার আগের সিরিজগুলোতে টাইগার অলরাউন্ডারের ভূমিকা কী হবে সেটা নির্ভর করছে তার সুস্থতার ওপর। সেই শুরুর কথাই ফিরতে হয়, সাকিব মাঠে থাকুক আর না থাকুক, বিশ্বসেরা অলরাউন্ডারকে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না, তার অসুস্থতাও এড়িয়ে যেতে পারছে না টাইগার ক্রিকেট। খালিদ জামিল, 71।